আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আবার আসলাম এখন আমি একটা পারফিউম রিভিউ করবো বুঝতে পারছেন যে আমি কিছুটা অসুস্থ কিন্তু রিভিউ করার মতো অবস্থা আমার এখন হয়েছে আমি রিভিউ করছি তো এখন যেফিউমটা হচ্ছে একটা পারফিউম এটা হচ্ছে মাচা মেডিটেশন এটা হান্ড্রেড মিটার সাইজের একটা বোতল এটা আমি নিয়েছি পারফিউম পারফিউম সঙ্গে আমি থ্যাংক দিতে চাই পারফুম একটা লোগো আমি এখানে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমি কথা বলছি তো এটা রিভিউ পারপাসে নেওয়া আহ এটার ব্যাপারে আমার ইন্টারেস্ট ছিল কিন্তু এটা আসলে আমার কখনো কেনা হয়নি কারণ মানে এটা আমি এর আগে অনেকবার ট্রাই করেছি তো অনেকে এটার ব্যাপারে জানতে চাচ্ছিলেন স্পেশালি আমাদের পারফিউম কমিউনিটির নাসখালে কাপু এবং আমাদের গ্রুপের যে আরেকজন অ্যাডমিন আছে আজমা আপু ওনাদের পছন্দের একটা পারফিউম এটা তো যারা জানতে চাচ্ছিলেন এই পারফিউমের ব্যাপারে আমি বাংলা ভাষায় আমার যে মতামত সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো এবং এর ফলে আমার মনে হয় আপনারা আন্দাজ পেয়ে যাবেন যে পারফিউমটা আপনারা কিনবেন নাকি কিনবেন না একটা প্রাইস রেঞ্জের আন্দাজ আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এটা একটা টেস্ট ইউনিট আমি নিয়ে এসেছিলাম পারফিউম বাংলাদেশ থেকে তো এটা বক্স আমার কাছে নেই তো বোতলটা আছে বোতলটা দেখাই আমি মনে হয় এই হাউসের অন্য কোন পারফিউম এর রিভিউ করিনি তো এটা প্রথম তো বোতলটা দেখাই এটা হচ্ছে বোতলটা সুন্দর করে লেখা আছে রেপ্লিকা তো এই রেপ্লিকা লেখা দেখে কেউ মনে করবে না যে এটা কোনো অন্য কোনো পারফিউমের ক্লোন বা কোনো কিছু এটা কোনো কিছু ক্লোন না হুম এর নিচে অনেক কিছু লেখা আছে এর ডিটেলস লেখা আছে যে অরিজিনালি মাচা মেডিটেশন হ্যাঁ

আহ বারো হাজার থেকে তেরো হাজার টাকার ভেতরে কিন্তু এটা কেনার আগে পারফিউম মানুষে অবশ্যই যোগাযোগ করে জিজ্ঞেস তাদের কোনো আহ সেল চলছে নাকি বা তাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে নাকি তাহলে হয়তো আমি যে প্রাইস রেঞ্জ এর থেকে কম আপনারা পেয়ে যেতে পারেন পেয়ে যেতে পারেন তো পারফিউম মালসে আপনারা জিজ্ঞেস নিতে ভুলবেন না আহ তারা অবশ্যই আপনাদেরকে ভালো কোনো ডিলে দিয়ে দেবে তো আমি স্প্রে করে দেখে স্প্রে কিরকম তো বেশ কিছু স্প্রে করলাম এবং স্প্রে বেশ ভালো এই হাউজের পারফিউম বেশ ভালো মতো বের হয় এবং স্মেলের দিকে যায় এখন এটা নোটস ব্রেকডাউনের দিকে আমি যাবো না এটা আপনারা আপনার চেক করলে ভালো মতো একটা পেয়ে যাবেন তো ভিডিও বেশি লম্বা না হয় আমি নোটস সেজন্যাউন আমি কি কি পেয়েছি সেটা আপনাদেরকে বলি এটা মূলত ফার্স্ট স্প্রে মানে স্প্রে করার পর আপনার এটার মধ্যে একটা গ্রিন টি আছে হ্যাঁ তো গ্রিন টি এ যে স্মেলটা সেটা পাবেন কিন্তু এর সাথে সুইটনেস আছে এবং সিট্রেসি পাইটা টের পাওয়া যায় এটার মধ্যে বার্গার মোট আছে তো বার্গার মোটের কারণে সিট্রসি স্মেলটা হবে সেটা আপনারা বুঝতে পারবেন কিন্তু মূলত গ্রিন টিটা বোঝা যায় এবং নাম যে এটা মাচা মেরিটেশন

ফ্লোর নোটস প্রমিনেন্ট হতে থাকে এটা যখন মানে বেস নোটস এর দিকে গিয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে এক সময় আমি এটা থেকে কিছুটা চুইংগাম টাইপের ভাইব পেয়েছি চুইংগাম মানে সুইটনেস একটা এটার মধ্যে আছে এটার মধ্যে হোয়াইট চকলেটের নোটস আপনারা দেখবেন যে ফ্র্যাগরেন্টিক লাগা আছে তো ওই চকলেটটার কারণে সম্ভবত একটা চুইংগাম টাইপের ভাইব আমি পেয়েছে আমার কাছে মনে হচ্ছে যে সুইট চুইংগাম টাইপের একটা স্মেল আমি এটা থেকে পাচ্ছি যেটা বিরক্তিকর লাগেনি কিন্তু মানে একদম মানে আমাকে খুব মানে ইম্প্রেস করতে পারেনি হুম এটা একদম যখন বেস নোট গিয়েছিল এর থেকে ওভারঅল এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে খারাপ লাগেনি কিন্তু নাম যেহেতু মেডিটেশন যারা স্মেল পছন্দ করেন বা যাদের ইন্টারেস্ট হতাশ ব্যাপার হচ্ছে যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত ওইদিকে ফোকাস এত বেশি করে না এটা ওই স্প্রে করার পরে কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে আপনার গ্রিন টি মাছাটিয়ে যে স্মেলটা পাবেন এটা পরে আর থাকে না আমি পাইনি তো স্মেলটা আরো বেশিক্ষণ থাকলে ভালো হতো আমি এটার ব্যাপারে এই কারণে কোনো সময় বেশি ইন্টারেস্ট ফিল করিনি যেটা আমি কিনবো হ্যাঁ এটা একটা ভালো পারফিউম অবশ্যই ভালো পারফিউম কিন্তু স্মেলটা ওই লং টার্ম ধরে হ্যাঁ লম্বা সময় ধরে ওই জিনিসটা ক্যারি করে না যে গ্রিন টি এর স্মেলটা শুরুতে সুন্দর লাগে মাছা টি এর যে স্মেলটা ভালো লাগার মতো ওটা ক্যারি করে না ওই জিনিসটা আমি পাইনি কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে কিন্তু এটার মধ্যে কিছু প্রবলেম আছে প্রবলেম হচ্ছে এটা পারফরমেন্সে হ্যাঁ এটা প্রাইস রেঞ্জ আমি একটা আন্দাজ দিয়েছি বারো থেকে তেরো হাজার টাকা প্রাইস রেঞ্জের ভিতরে আপনারা পাবেন প্রাইসের সাথে আমি মানে পারফরমেন্সটা মেলাতে পারিনি পারফরমেন্সটা হচ্ছে এটা ফার্স্ট স্প্রে করলে হয় কি আমি দেখেছি যে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা প্রজেক্ট করে মনে হবে না যে আপনি বোমা ফাটিয়েছেন তবে আপনি যে রুম স্প্রে করবেন ওই রুম গন্ধে ভরে যাবে আপনি এটার পাবেন আশেপাশে মানুষ টের পাবে এটার সুইটনেসটা ভালো মতো ছড়াবে গ্রিন টি মাছাটি স্মেলের সাথে যে সুইটনেসটা ওটা ছড়াবে

আমি দেখেছি যে এটা আমার স্কিনে প্রায় চার সাড়ে চার ঘন্টা লাস্ট করে এবং গ্রেস আমি দেখেছি পাঁচ ঘন্টা মার্কে যায় তো পারফরমেন্স একদম বেস টাইপের কোনো কিছু না হ্যাঁ পারফরমেন্স একটু দুর্বল লেগেছে আমার কাছে তো পারফরমেন্সে যদি আপনারা মানে কনসিডার করতে পারেন একটু কম্প্রোমাইজ করতে পারেন তাহলে এই পারফিউম আপনাদের কাছে ভালো লাগবে বলে আমার ধারণা এটা মূলত একটা ইউনিসেক্স পারফিউম হ্যাঁ এটা ইউনিসেক্স পারফিউম ছেলে মেয়ে যেগুলো ব্যবহার করতে পারবে তবে এটা একটু ফেমিনিন সাইডে যায় বেশি তো ব্যাপারটা খেয়াল রাখবেন যাদের একটু ফেমিনিন মানে ফেমিনিন টাইপের পারফিউমে মানে অ্যালার্জি আছে বা ভালো লাগে না তারা এটা ব্লাইন্ড বাই মানে আমার কাছে দেখিনি অফেন্সিভ কোন স্মেল এটার মধ্যে নাই রিস্কি কোন স্মেল আমি পাচ্ছি না বাট এটা একটু বেশি এই একটা জিনিসই যাদের পারফিউমের প্রবলেম আছে বা যাদের ফেমিনিন টাইপের স্মেলের প্রবলেম আছে যে ছেলেদের আপনার না আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে কেউ ব্ল্যান্ড বাই করতে হবে

মূলত হচ্ছে সামার বা স্প্রিং এর জন্য পারফেক্ট হবে হুম উইন্টার এটা ব্যবহার না করলে ভালো হবে এটা সামার প্রচন্ড গরমে ব্যবহার করতে পারবেন কোন মানে ওই টাইমে ব্যবহার করার জন্য এটা পারফেক্ট এটা আপনাদের যদি এমন হয় যে আপনাদের মন ভালো নেই হ্যাঁ কোন কারণে ডিপ্রেশনে ভুগছেন আপনার ভালো লাগছে না অস্থির লাগছে এটা ব্যবহার করলে আপনাদের হয়তোবা কিছুটা মানে মেন্টাল পিস ওই ধরনের একটা ভাইব এটা ক্রিয়েট করবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে এটা হুম এটা মানে মূলত হচ্ছে নিজে এনজয় করার জন্য কিছু পারফিউম আছে নিজে এনজয় করার জন্য আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য না এটা হচ্ছে ওই একটা পারফিউম নিজে ব্যবহার করে ভালো ফিল করার জন্য হ্যাঁ যদি আপনার কাছে ওই ফ্লোরাল নিতে পারেন এটা এর যে গ্রিন টি এবং টি এর যে স্মেলটা যে নোটসটা ওটা যদি লম্বা সময় থাকতো শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলতাম যে এটা একটা খুবই সুন্দর পারফিউম বাট ভালো জিনিস আহ এটা যে কোনো বয়সে যে কেউ ব্যবহার করতে পারবে আমি যেটা দেখেছি যে কোনো ছেলে মেয়ে যে কেউ ব্যবহার করতে পারবে এটা অফিসে ব্যবহার করার জন্য পারফেক্ট হবে এটা স্কুল কলেজে যাওয়ার জন্য পারফেক্ট হবে এটা ডেটে ব্যবহার করতে পারবেন কিন্তু রোমান্টিক এনভারনমেন্ট এটা ক্রিয়েট করবে না ওই টাইপের কোনো কিছু আমার কাছে মনে হয়নি বাট ডেটে ব্যবহার করতে পারবেন এটা পার্টি প্রোগ্রাম ক্লাবিং এর জন্য পারফেক্ট না আমি যেটা দেখেছি আমার কাছে এরকম কিছু মনে হয়নি এটা টুগো পারফিউম হিসেবে ভালো অফিস সেন্ট হিসেবে পারফেক্ট অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করার জন্য ভালো হবে হম যারা ওই জব ইন্টারভিউ দিতে চান হ্যাঁ কোন ধরনের ইন্টারভিউ আছে মিটিং আছে এটা ওই সময়কার সিচুয়েশন এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে হবে কি মানুষজন যারা আশা থাকবে তারা ভালো ফিল করবে তাদের কাছে খারাপ লাগবে না কেউ বিরক্ত হবেন আপনার উপর হ্যাঁ ব্যবহার করলে কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি আছে কিন্তু ওই কমপ্লিমেন্ট পাওয়ার জন্য মানুষ কি আপনার কাছে আসবে তো হবে এটা গন্তব্দ তাদের নাকে যেতে হবে তো দূর দূরান্তে দাঁড়িয়ে থাকা মানুষরা আপনার কাছে দৌড়ে এসে কমপ্লিমেন্টস দিবে না হুম এই ব্যাপারটা খেয়াল রাখবেন এটা আমি মনে করি যে মূলত যাদের একটু ডিফারেন্ট টাইপের পারফিউম কালেকশন রাখতে ইচ্ছা করে সফট প্রজেকশনের পারফিউম দরকার যারা বিস্মো টাইপের প্রজেকশনের পারফিউম চায় না বিস্মো টাইপের পারফিউম পারফরমেন্সের পারফিউম যাদের দরকার নেই হ্যাঁ এটা তাদের জন্য পারফেক্ট ওভারঅল রেটিংস দিকে যদি আমি যাই এটা ওভার ওভারঅল রেটিংস আমি দেবো দশের সাড়ে সাত আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো পারফিউম এই হাউসটা খুবই ভালো এটা স্মেলটা ভালো কোয়ালিটি খুবই মানে কোয়ালিটি টপ নস টাইপের এটা প্রাইসটা একটু কম হলে ভালো হতো পারফরমেন্সটা একটু ভালো হলে ভালো হতো এটার মাচাটি এবং ওই গ্রিন টি খুব যারা এটা ব্যবহার করছেন আপনার আপনাদের মতামত লিখে একটু জানিয়ে দেবেন তো এই কিছু দিক বিবেচনা করে এটাকে আমি দশে সাড়ে দিচ্ছি এটা আমার হচ্ছে আট বা সাড়ে আট মনে হয়নি আহ ডেফিনেটলি একটা ভালো পারফিউম ডেফিনেটলি মাস্ট ট্রাই এবং যাদের নিজে এনজিও করার মতো পারফিউম দরকার যারা অন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য পারফিউম ব্যবহার করেন না আমি বলবো তাদের জন্য মাস্ট হ্যাভ এটা ভালো একটা জিনিস যারা পারফিউম বিভিন্ন নতুন এসেছেন এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মনে পারফিউম বাংলাদেশে গেলে আপনার এটা ফ্রিতে স্নিফ করে কিনতে একটা সুযোগ আছে আপনার পারফিউম বাংলাদেশে যে স্নিফ করে কিনতে পারবেন তাদের কাছে যে জিজ্ঞেস করুন যে এটা অ্যাভেলেবল আছে নাকি আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন অ্যাভেলেবল আছে সোল্ড আউট হয়ে যেতে পারে আপনার যোগাযোগ করে যে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করে তারপর যেতে পারেন তো যারা এটা অলরেডি ব্যবহার করছেন আপনার আপনাদের মতামত কমেন্ট বক্স লিখে জানিয়ে দিন কেমন লেগেছে আমি ভুল মানে আমার সাথে একমত হওয়া লাগবে না হ্যাঁ আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন আমার মনে হয় ফেসের সামনে অলরেডি আমার রেকর্ড করার অন্য দুটো ভিডিও লিঙ্ক চলে এসেছে ওগুলো ক্লিক করে দেখতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে দুটো লিংক দিয়ে রাখবো একটা হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে নাম পারফিউম ব্রিদার্স বাংলাদেশ এবং একই নামে ফেসবুকে একটা পেজ আছে তো গ্রুপে জয়েন করতে ভুলবেন না এবং ওই পেজে ক্লিক করে ফলো করে রাখতে ভুলবেন না এর ফলে আমরা যখনই পারফিউম রিলেটেড কোনো কিছু করতে নেবো আপনারা সবসময় ইনফরমেশন পেতে থাকবেন আহ তো যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেয়ার দিতে পারবেন আমি আরো অন্যান্য রিভিউ পারফিউম রিভিউ আপনাদের সামনে যথার্থী চলে আসবো সাদাহের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি